অবশেষে বাজারে এসেছে প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার। মঙ্গলবার থেকে ব্রিটেনে বইটি বিক্রি শুরু হয়েছে। বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর পাঠকদের ভিড় সামলাতে লন্ডনের বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখা হচ্ছে। হ্যারি এই বইয়ে নিজের জীবন সংগ্রামের পাশাপাশি রাজপরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। এর মধ্যে তার বাবা প্রিন্স চার্লস, সৎমা ক্যামিলা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার বইয়ে ব্যক্তিগত এসব অজানা তথ্য সামনে আসায় বিশ্বজুড়ে অনেক পাঠকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। স্পেয়ার গত এক দশকে সবচেয়ে বেশি প্রি অর্ডার করা বইয়ের তালিকায়ও প্রবেশ করেছে। 416 পৃষ্ঠার বইটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। হ্যারির স্পেয়ার বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন র্যান্ডম হাউস। বইটি 16টি ভাষা ও অডিও বুক হিসেবে পাওয়া যাচ্ছে।